চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি পাঠ নিয়ে তোমাদের সাথে আছি। শুরুতেই চলো একটি গান শুনি, অডিও গান। একটু গানটা মনোযোগ সহকারে শোনো। বলা হয়েছে যে নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণা নয়, কাজের মাঝেই হয় মানুষের সত্য পরিচয়। তা বুঝতে পেরেছো আজ কাজের মর্যাদা? তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের কাজের মর্যাদা ওই অধ্যায় থেকে আমরা পড়ছিলাম, এবং এই ছবিতে নির্দিষ্ট একটি পেশা, একটি চাকরিজীবী, একটি পেশার ছবি আমরা দেখছি। এখন তোমাদের তোমরা এখানে চেনো যে সহজেই, হ্যাঁ সাজিদ বলো তো, এই যে পেশায় যারা নিয়োজিত আছেন, আমরা এই পেশাজীবীদের কি বলে থাকি? পুলিশ বাহিনী, অর্থাৎ এরা পুলিশের সদস্য, আর এই পুলিশ বাহিনীর কিছু নির্ধারিত কাজ আছে। আচ্ছা মাইশা আফরিন, বলো এইখানে যারা নিয়োজিত আছে এই পেশাজীবীদেরকে আমরা কি বলে থাকি? ম্যাজিস্ট্রেট, বা ইংলিশে আমরা ম্যাজিস্ট্রেট বলি, বাংলায় যদি বলি তাহলে বিচারক বলতে পারি, তাই তো? এখানে বিচারক, এরা বিচার কাজে নিয়োজিত আছে। আচ্ছা এরপর আমরা ছবিগুলো দেখলাম, এখন ছবিগুলোতে কাদের ছবি দেখেছো তাও তোমরা বলেছো, এই পেশার লোকেরা কিসের সাথে জড়িত? এবার একটু মাইশা বলো, ওই যে বিচারকের ছবিটা দেখলাম আমরা, বিচারকরা কিসের সাথে জড়িত বলো? কথা শোনেন এবং সঠিক বিচার করেন। আচ্ছা এবার আমরা একটু তাহলে আজকের পড়া বিষয় একটু জেনে নি, যে আজকে পড়বো আমরা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশা, আইন শৃঙ্খলা রক্ষায় যে সকল পেশা রয়েছে আমরা একটু সেই পেশা সম্পর্কে জেনে আসি। চলো তার আগে আরো কিছু ছবি দেখি যে কেন এই পেশার প্রয়োজন। যেমন এখানে দুটি ছবি আমরা পাশাপাশি দেখছি, দেখো এই ছবির দুটিতে দেখা যাচ্ছে যে কি বিশৃঙ্খলা, দেখা যাচ্ছে মারামারি। হ্যাঁ, তা এই যে বিশৃঙ্খলা, মারামারি, অশান্তি, তাই তো? মায়েশা বলো তো এই, আচ্ছা এটা মরিয়াম, মরিয়াম যুক্ত আছো আমাদের সাথে, মরিয়াম বলো এই যে ছবিতে দেখতে পাচ্ছি, এই এর মাধ্যমে আমাদের কি বুঝতেছি আমরা, যে কি দেখা যাচ্ছে ছবিতে? যেবা বলো তো ছবিতে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে একটা বিশৃঙ্খলা, অর্থাৎ এরা নিয়ম কানুন ভঙ্গ করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এটা দেখা যাচ্ছে। এখন এরকম সময় এই যে বিশৃঙ্খলা করে, তখন আমাদের কাদের সাহায্যের দরকার হয়, আমরা কাদের সাহায্য নিই? যে বা এটা বলো, মাইশা বলো, যখন এরকমের বিশৃঙ্খলা তৈরি হয় বা কোনো অনিয়ম তৈরি হয়, হ্যাঁ পরস্পর পরস্পরকে অর্থাৎ নিয়ম কানুন মানছে না, একজন আরেকজনের কথা শুনছে না, সেক্ষেত্রে সম্মুখীন হই, তখন আমাদের এই বাহিনীর সাহায্য দরকার। তাহলে পুলিশ বাহিনী, আমরা বুঝতেছি যে আমাদের আইনের লোকজনের দরকার, আইনের লোকজন, এরা হচ্ছেন আইন পালন করে থাকেন। এখন আইনটা কিসের জন্য? আর সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হয়। এই আইন অমান্য করে অপরাধমূলক কাজ করলে বিচারের সম্মুখীন হতে হয়। তাহলে এই যারা আইনের লোক,
যারা শান্তি শৃঙ্খলার কাজে নিয়োজিত, আমরা তাদের শরণাপন্ন হই। এবার আসো, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করে, অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করা তাদের প্রধান দায়িত্ব। তাহলে এবার যদি তোমাদের প্রশ্ন করা হয় যে পুলিশের প্রধান দায়িত্ব কি, সেক্ষেত্রে বাইশা কি উত্তর দেবে? অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করাই হচ্ছে পুলিশের প্রধান দায়িত্ব, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এই বাহিনী কাজ করে থাকে। এবার দেখো, এই একটা ছবি আছে পুলিশের মধ্যে, আমরা একটু দেখি কয়েক ধরনের পুলিশ রয়েছে। এই একটা পুলিশ রয়েছে, দেখো এই এক ধরনের পুলিশ, এই দেখো। ধন্যবাদ, এই ছবি, এই পুলিশটা হচ্ছে ট্রাফিক পুলিশ। তাহলে এই শ্রেণীর পুলিশ, এই পোশাক দেখলে আমরা মনে করবো যে এরা ট্রাফিক পুলিশ। আচ্ছা, ট্রাফিক পুলিশের কাজ কি? দেখো, গাড়ি যানবাহন সঠিক পথে চলতে বা নিয়ন্ত্রণ করতে এরা কাজ করে, যার গাড়ির গুলোকে সঠিক পথে যাতে গাড়ি চলে, যে যার পাশ দিয়ে রাস্তার যে রাইট ওয়ে দিয়ে যাতে চলে ট্রাফিক, সেই সহযোগিতা করে থাকে। এই যে দেখো, সেখানে ছোট যানবাহন হতে পারে, বড় যানবাহন, যে যানবাহনই হোক না কেন, ট্রাফিক পুলিশের কাজ ট্রাফিক পুলিশ সুষ্ঠুভাবে যানবাহন ও মানুষকে নিরাপদে চলাচল করতে সাহায্য করে। আর যদি বলি যে হাসান, বলো তো ট্রাফিক পুলিশের কাজ কি, হাসান কি বলবে যে ট্রাফিক পুলিশ সুষ্ঠুভাবে যানবাহন ও মানুষকে নিরাপদে চলাচল করতে সাহায্য করে? মাইশা, ট্রাফিক পুলিশের কাজ কি? এরপর দেখো, এই যে ছবিটা দেখছি আমরা, এই ছবিটা দেখো, যে আইনজীবী, এই যে পোশাক, এই পোশাকটা দেখে আমরা মনে করে চিনে ফেলি যে এই যে কালো গাউন, কালো পোশাক, এটা সাধারণত আইনজীবীরা পড়ে থাকেন, এবং এই আইনজীবীদের পোশাকে এরকম একটা কুর্তি আছে, সাদা টাই, এরকম একটা টাই থাকে তাদের পোশাকের সাথে যুক্ত থাকে, তাহলে এরা হচ্ছে আইনজীবী। এখন আইনজীবীর পাশাপাশি আমরা বিচারকদের ছবিও দেখেছি, তা এই আইনজীবীর কাজ কি মাইশা? আইনজীবীর কাজ কি? আইনজীবী আমরা এখানে দেখো, কাঠ গড়ায়, এই যে কাঠ গড়ায় যেখানে যিনি ভদ্রলোক আছেন, তিনি বাদী বা বিবাদী যে কেউ হতে পারেন, আসামি হতে পারেন, বাদী হতে পারেন, আর মাঝখানে যে কালো কোট পরা আছেন তিনি হচ্ছেন আইনজীবী, আর ওই যে আর একটু উঁচু স্থানে, উঁচু স্থানে যে চেয়ারে বসে আছেন তিনি হচ্ছেন বিচারক। তো এইভাবে কিন্তু আইনজীবীরা কি করেন, বিচার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আচ্ছা, আইনজীবীরা, এরপরে দেখো এই ছবিতে আমরা, এই ছবিটা দেখেছিলাম, মায়েশা বলেছিল যে এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট বলেছিল, বাংলায় যাকে আমরা বলি বিচারক। তাহলে এই যে জজ বলি বা বিচারক বলি, ইনি কি করেন? আমরা এই ছবিটিতে দেখছি যে বিচারক কি করছেন, উভয় পক্ষের কথা শুনে সঠিক বিচার করেন বা বিচার দোষীদের আইন অনুযায়ী শাস্তি দেন। এবার আমাকে একটু সাজিদ বলো, বিচারকের কাজ কি? তাহলে বিচারক তার বিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে আইন অনুযায়ী দোষীদের শাস্তি দিয়ে থাকেন। তাহলে আমরা দেখো তিনটি পেশার কথা আজকে জানলাম,
এক হচ্ছে বাংলাদেশ পুলিশ বা পুলিশ বাহিনী, জানলাম আইনজীবী, তারপরে জানলাম বিচারক। এবং দেখো বাংলাদেশ পুলিশের একটা মনোগ্রাম আছে, এই মনোগ্রামটা দেখে আমরা বুঝতে পারবো সহজেই যে এটা বাংলাদেশ পুলিশের লোক। এবং এই পুলিশের কাজও আমরা, তোমরা বলেছো যে পুলিশের কাজ হচ্ছে পুলিশ অপরাধীদের ধরে বিচারের সম্মুখীন করে। তারপর আমরা আইনজীবীদের দেখেছি, আইনজীবীদের কাজ তোমরা বলেছো যে আইনজীবী আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করে বা বিচারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা সবশেষে দেখেছিলাম বিচারক, বিচারকের কাজ তোমরা বলেছো যে বিচারক আইন অনুযায়ী দোষীদের শাস্তি প্রদান করে। তাহলে আমরা এক নজরে একটু দেখে নিই যে পুলিশের কি কাজ, আইনজীবীদের কি কাজ এবং বিচারকের কি কাজ। আর এরা প্রত্যেকেই কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত। ঠিক আছে, তারা এখানে মাইশা বলতো পুলিশের কি কাজ? ধন্যবাদ। সেবা বলতো আইনজীবীদের কি কাজ? আচ্ছা, এবার সাজিদ বলতো বিচারক এর কি কাজ? বিচারক এর কাজ দোষীদের শনাক্ত করে কি শেষ করেন, না দোষীদের শনাক্ত করে শাস্তিও প্রদান করেন, তাই তো? দোষীদের শাস্তি অর্থাৎ অপরাধ অনুযায়ী শাস্তি প্রদান করে থাকেন। তাহলে বিচারক আইন অনুযায়ী দোষীদের অপরাধ অনুসারে শাস্তি প্রদান করে থাকেন। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশায় কারা কাজ করে আমরা তাদের কথা জানলাম, পুলিশ, আইনজীবী এবং বিচারক। পুলিশের কাজ অপরাধীদের ধরে নিরাপদে চলাচলে সাহায্য করা, অপরাধীদের ধরে সোপর্দ করা আর নিরাপদে চলাচলে সাহায্য করা। আইনজীবীদের কাজ আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করা, এবং বিচারকদের কাজ হচ্ছে দোষীদের শাস্তি দেয়া। এবার তোমাদের একটা কাজ আমরা দেখব, তা হচ্ছে এই এখানে একটা বাড়ির কাজ থাকবে, তা হচ্ছে এই আইনজীবী, পুলিশ এবং বিচারকদের, এটা তোমরা বাড়ির কাজ হিসেবে করবে। আইনজীবী, পুলিশ, আইনজীবী এবং বিচারক কার কি কাজ, এই ছকটি তোমরা পূরণ করে সামনে তাদের কাজ লিখে আনবে। এখানে যেহেতু আমরা অভিনয় করে দেখাতে পারবো না, তাই তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে যে তোমরা এই পুলিশের কি কাজ, আইনজীবীদের কি কাজ এবং বিচারকদের কি কাজ সুন্দর করে তোমাদের নিজেদের ভাষায় নিজেদের মতো করে লিখে আনবে। পারবে না? এই আরেকটি কাজ নেব, এই কাজটি একটু দেখো হাসান, এই কাজটি একটু দেখো, এই যে বাড়ির কাজ, বিচারকের কাজ সম্পর্কে চারটি বাক্য। তাহলে আমরা যদি ছোট ছোট করে লিখে থাকি, এবার আমরা বিচারকের কাজ সম্পর্কে একটু চারটি বাক্য লিখে আনবো। তেমনি পুলিশের কাজ সম্পর্কে যদি আমরা লিখে থাকি, হাসান একটু বলতো পুলিশের কাজ কি? হাসান, আর কি? তাহলে সেক্ষেত্রে আমাদের আর একটু আমরা বাড়াবো, ওই যে পুলিশের আর একটা কাজ আছে না, গাড়ি নিরাপদে চলাচলে সাহায্য করা। ঠিক আছে, হ্যাঁ, কারণ ওই যে ট্রাফিক পুলিশ দেখালাম না, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন মাঠে আইন প্রয়োগ করা, আইন অনুযায়ী কাজ করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন অনুযায়ী কাজ করা। যেমন মনে করো এখন কিন্তু ওই যে পথে পথে পুলিশের চেক চলছে, জানো লকডাউনে বের হলে পুলিশ জিজ্ঞাসা করছে যে কেন যাচ্ছেন,
কোথায় যাচ্ছেন, এই যে কারণ জিজ্ঞেস করা, এখানে কিন্তু ধরছে না, কিন্তু তারপরে জিজ্ঞেস করে অনেককে ফিরিয়ে দিচ্ছে, হ্যাঁ অনেকে অনেককে জরিমানা করছে, এটাও কিন্তু এই শান্তি শৃঙ্খলা অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষায় তারা মাঠ পর্যায়ে কি করে সরকারের নির্দেশ বাস্তবায়ন করে, সব অপরাধীদের তো ধরে, কিন্তু পাশাপাশি তারা এই এটা এই কাজটাও করেন, আবার ওই যে তোমার গাড়ি চলাচলে সাহায্য করে। তাহলে আমার যদি এরকমের বিচারকের কাজ, হাসান বিচারকের কাজ সম্পর্কে চারটি বাক্য লিখতে হবে, যেমন হ্যাঁ চারটি বাক্য। এখন বিচারকের কাজ সম্পর্কে আমরা আগে কয়টি বাক্য লিখেছিলাম? একটি লিখেছিলাম, দুইটি লিখেছিলাম, যে বিচারক উভয় পক্ষের কথা শুনে অপরাধ অনুযায়ী দোষীদের শাস্তি প্রদান করেন, তাই তো? আচ্ছা, এর সাথে আর কি লেখা যায় মাইসা? এটা লেখা যায় না যে বিচারক নিরপরাধ ব্যক্তিদেরকে কি করেন, খালাস বা মুক্তি প্রদান করেন, তাই না? আর আর একটা কাজ করেন বিচারক, কি কাজ করেন, যখন জনস্বার্থে জনস্বার্থে স্ব উদ্যোগে বিচারক রুল বা বিধি জারি করেন, এই বিধি নিষেধ জারি করেন, অনেক সময় কিন্তু কেউ মামলা করে না, কিন্তু বিচারক নিজেই, হ্যাঁ, তাহলে এইভাবে চারটি বাক্য লিখবা। এক হচ্ছে দোষীদের শাস্তি প্রদান করে, নির্দোষদের খালাস প্রদান করে, আবার জনস্বার্থে রুল জারি করে অর্থাৎ বিধিনিষেধ জারি করে, আর কি করেন, সরকারি আইন কি করেন বাস্তবায়ন করেন, এরাও কিন্তু সরকারি আইন বাস্তবায়ন করে। এই যে পুলিশ দেখিয়েছি, তিনিও সরকারি আইন বাস্তবায়ন করেন, বিচারকও সরকারি আইন কানুন বাস্তবায়ন করেন, নিজের মতো করে আর নিজের আইন অনুযায়ী নিজের আইন কি বারা বাস্তবায়ন করে বিচারক, না সরকারের আইন বাস্তবায়ন করে, সরকারের আইন অর্থাৎ সংবিধান যাকে বলে আমরা সংবিধান। তাহলে আমরা এটা লাইন আরো বাড়াতে পারি সাজিদ, যে বিচারক সংবিধান অনুযায়ী বিচার কার্য করে থাকেন, বিচার কিন্তু নিজের খামখেয়ালি মতে করা যাবে না, সংবিধান অনুযায়ী করবেন। তাহলে ওখানে চারটি বাক্য আমরা লিখতে পারবো সাজিদ, মনে থাকবে যে বিচারক সংবিধান অনুযায়ী বিচার কাজ করেন, বিচারক দোষীদের দোষের মাত্রা অনুসারে শাস্তি নিরূপণ করে থাকেন, যে যত দোষ করবে তার শাস্তি তত বড়, যে কম দোষ করবে তার, আবার বিচারক কি করেন নির্দোষকে খালাস প্রদান করেন বা মুক্তি দিয়ে থাকেন, যারা দোষী না তাদেরকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার আদেশ দেন, আর কি করেন জনস্বার্থে তিনি রুল জারি করেন বা বিধিনিষেধ জারি করেন। তাহলে এই যে তিন চারটা বললাম, তোমরা একটু খেয়াল করে ভেবে ভেবে এই বিচারকের কাজ সম্পর্কে চারটি বাক্য লিখো। আসান, তাহলে এটা থাকবে তোমার বাড়ির কাজ, এই যে বিচারকের কাজ সম্পর্কে চারটি, আর তোমার জন্য আরো একটা থাকবে, এই যে পুলিশের চারটি কাজ লিখবে, পুলিশের তো দুইটি কাজ বলেছি, আর দুইটি কি হতে পারে চিন্তা করতে থাকো, যদি কিছু না হয় তাহলে এই দুইটিই লিখবে, তাহলে পুলিশের দুইটি কাজ লাগবে, বিচারকের চারটি কাজ লাগবে। হ্যাঁ ঠিক আছে আসান, তাহলে আজ আজ এ পর্যন্ত থাকবে, আমরা পরের ক্লাসে আবার অন্য পেশাজীবীদের নিয়ে আলোচনা করবো।